পারে জান। আজকে না আমার একটা মেয়ে প্রেমের প্রস্তাব দিছি, আমি না মা না করে দিছি, কারণ কি জন্য না করছি জানো? না, সবচেয়ে ভালোবাসা কি জানো? কি পৃথিবীতে কি সন্তানের আর মা? তা তো ঠিকই বাবা, কারণ কি জানো মা, মায়ের ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা, কোনো স্বার্থ নাই জানো মা। এই ভালোবাসার কারণে আমার বাপের আমি মাইরা হালাইছি, আর আমি তোমারে বিধবা করছি। আমার মা এই ভালোবাসার দরকার নেই। আরে বাবা, ওই দিনগুলোর কথা মনে হইলে আমি আমি এখনো চোখের পানি ধইরা রাখতে পারি না। তোর বাপের কথা মনে হইলে এখনো মনটা কান্দে। দেখোস না, এখন আমি এই ছুরি, এই কানের দুল, এই নাক ফুল আমি এখনো খুলি নাই, খালি খালি মাত্র তোর কথা চিন্তা কইরা। আমার দেখা তোর জানি না মনে হয় যে তোর বাপ নাই, তোর বাপ তোর কারণে মরছে। মা, তুমি ওই দিনের কথা মনে ফেলো না, ওই দিনের কথা মনে করলে আমার কলিজাটা করে ছেড়া যায় না মা। আশা, কি ব্যাপার তোমার মনটা এত খারাপ কে? কই না তো, মন খারাপ নাই। কি হয়েছে তোমার? আশা বলো তো কি হয়েছে? হয়েছে কি তোমারে বলা হয় নাই, বলম বলম কইরা আর বলি নাই। আমার মার বিশাল বড় একটা অসুখ হয়েছে, আমার মার চিকিৎসা করতে 50,000 টাকা লাগবো, একটা কিডনি নষ্ট হয়ে গেছে। তুমি তোমার এই কথা আগে জানাও নাই? জানি কি করবো, তুমি কি করবা? আর তোমারে আমি ভালোবাসি, তোমার কাছ থেকে তো টাকা নেওয়া আমার উচিত হইব না, এই জন্য আর তোমারে বলি নাই। তুমি এত টাকাই বা কোথায় পাবা? টাকা কোথায় পাবো ওটা পরে দেখা যাব, কিন্তু তোমার বিপদ আমি, আমার বিপদ তুমি, এটাই তো ভালোবাসা। তুমি আমারে আগে কও নাই কেন? কই নাই কেমনে কই, তোমার কাছ থেকে 2,000-5,000 টাকা আমি কতই নিছি, কিন্তু টাকা লাগবে এবার 50,000। এই 50,000 টাকা তুমি কইনতে দিবা এই জন্য আর চিন্তা কইরা কই নাই। কিছুই করার নাই, বাড়ি ভিটাটা বেচা লাগবো, তারপরে যে কি করো হেরেই বুঝতেছি না। তুমি যে কইছ আসলে ঠিকই কইছ, 50,000 টাকা অনেক টাকা, তবু তুমি কোনো টেনশন করো না, আমি চেষ্টা করবো আর কি। আমার মায়েরে হয়তো আমি বাঁচাইতে পারবো না, আমার মা মরে গেলে আমি একদম এতিম হয়ে যাবো। তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি তোমার বাড়িতে যাও, তোমার মার বলে যে একটু সময় দাও, যেহেতু অসুস্থ তুই আমি আর কিছু করার নাকি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে যাও তুমি। তুমি যদি কান্দো আমার খুবই খারাপ লাগে, আমি খুবই কষ্ট পাই, যাও যাও তুমি। আচ্ছা আমি আসছি। আচ্ছা যাও। আমি যাক মেয়ের ভালোবাসি, ওর মার না কিছু নষ্ট হয়েছে। আচ্ছা আমি এখন কী করি এখন আমি বুঝতেছি না কিছু। চিকিৎসা করাইলি তো, চিকিৎসা করাবো, ওর বাবা তো টেহা নাই, আমার কাছে 50,000 টেহা চাইছে, এই টাকাটা আমি এখন কোথায় ভাই, আমি কিচ্ছু বুঝতেছি না। আমরা ইবান তোরে কী কমু ক, তোর বাপেও তো অসুস্থ মানুষ, চিকিৎসা করবো করবো কইরা করানো হয় না টাকার জন্য। ওই উত্তর মোড়ার জমিটা বেচতা, তোর বাপে কিছু টাকা আনছে, ঢাকায় যা চিকিৎসা করাইব, তুই তো জানোস
ঢাকায় চিকিৎসা করাইতে অনেক টাকা খরচ হয়। হ মা, আমি জানি, কিন্তু মা এক কাম করি, বাবার চিকিৎসাটা পরে করি, আগে ওর মাওড়াকে বাঁচাই নই। ওই জমি বাঁচা কেহারা তুমি মামারা দেওয়া হন, আমি আগে ওর মাওড়াকে বাঁচাই নই, কারণ বাবার চিকিৎসাটা পরেও করা হামো। এতদিন যখন মরে নাই তাহলে এত সহজে মরবো না, তুমি আমাদের 50,000 দেও। আলমগীর, তুই এটা কি কইতেছস? হ্যাঁ, তোর বাপে যে অসুস্থ হইলে তোর মাথায় নাই, তুই তোর বাপের মৃত্যু কামনা করতেছস যে এতদিন মরে নাই, পরে চিকিৎসা করনি, এটা কোনো কথা হইল? আর তুই এই জমি বাসার টাকা দিয়া তোর ভালোবাসার মানুষ তার মায়ের চিকিৎসা করাইবি? ওই তোর বাপটার কথা চিন্তা করলি না? আমি এই টাকা দিব না, কিছুতেই দিব না, আমার কাছে আমার স্বামীর জীবন অনেক বড়। না মা, টাকা দাও, কারণ আমি চিকিৎসাটা করাই নই। দেখ আলমগীর, পাগলামি করিস না, আমি তোর না করে দিলাম। ওই টাকা দিব না। না, আমি তোর টাকা দিব। ওগো, কি হইল তোমার? আলমগীর, এই দেখ আলমগীর, তোর বাপ জানি কি বা করতেছে। আলমগীর মা, আমার আমার বুকে খুব ব্যথা করতেছে, আমি সহ্য করতে পারতেছি না, তাড়াতাড়ি আমার হাসপাতালে নিয়ে যাও। হাসপাতালে? আলমগীর, আলমগীর, আমার হাসপাতালে নিয়ে যাও। আলমগীর, তোর বাবার হাসপাতালে নি। আলমগীর, কিছু কোয়া বাবা, তুমি একটু ধৈর্য ধরো, আমি আসবার মাসে ইশারা কই যাই, আমি তোমার বড় হাসপাতালে নিয়ে যাবো। আমি বাবা আসি, টাকাটা বাবা নিয়ে গেলাম। আলমগীর, রাস্তা কইরা আলমগীরের বাপ, আলমগীরের বাপ, আলমগীরের বাপ, তুমি আমার এইরকম একা করে রাইখে গেল, আমি এখন কার সাথে থাকবো? আলমগীরের বাপ কথা কও, আলমগীর রে, তুই এইটা কি করলি? তোর বাপের তুই নিজেই মাইরা ফালাইলি, কত কষ্ট করে চিকিৎসার টাকা জোগাড় করছিলাম, জমিটা বেঁচে দিয়া, আর তুই সেই টাকা দিয়া তোর ভালোবাসার মানুষের মায়ের চিকিৎসা করাইতে দিয়া গেলি, নিজের বাপরে মাইরা দিয়া। দেখো, ভালোবাসার মানুষ যদি পাশের বয়ে থেকে ওরা মুখ কালা করে থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। কি হয়েছে আমার খুইলা কও, তুই মন খারাপ করে এই যে বসছো আর কোনো কথা কইতেছো না, শুধু বললা ভালো আছি, এই তো বললা আর কোনো কথা কইতেছো না, সমস্যা কি তোমার, কি হয়েছে বলো তো? তোমারে বইলে কি হইব, যার যার কষ্ট হ্যাঁ হ্যাঁ বুঝে। তার মানে তুমি এটা কেমন কথা বললে? তুমি আমারে ভালোবাসো, আমি তোমার ভালোবাসি, আরে তোমার কোনো কিছু না করতে পারলে অন্তত তোমার একটা সাজেশন দিতে পারবো যে কি হয়েছে শুনি, বলো আমারে। শুধু সান্ত্বনাই হবে না, টাকার কাজ কোনোদিন মুখে বললে হয় না। আমার বাবা হাসপাতালে ভর্তি ছিল এতদিন, আজকে বাসায় নিয়ে আসছি। আমার বাবারে ডাক্তার বলছে বুকের ভিতরে রিং পরান লাগবো, আর ওই জায়গায় 50,000 টাকা লাগবো, পারবা দিতে? তুমি পারবা না তো বইলে কি লাভ? 50,000 টাকা? আরে তোমার আমি ভালোবাসি, তুমি আমার ভালোবাসো, আর তোমার একটা বিপদ তো আমারও বিপদ, তুমি এটা কেমন কথা কইলা? এই তো কইলে এখন আমার ভালো লাগতেছে, 50,000 টাকা তো। শোনো, একটা কথা বলি, যেভাবেই হোক একটা ব্যবস্থা তো করতে হবে, কারণ আঙ্কেলের কোনো ক্ষতি হোক আমি চাই না, আর তোমারও বাপ হারা হোক এটা আমি চাই না, একটা ব্যবস্থা করবই আমি, যেভাবেই হোক 50,000 টাকা আমি তোমার দিমু। আরে হ্যাঁ, 50,000 টাকাই তো আমি তোমার দিব। দেখো, তোমার জন্য আমার বাবা আবার নতুন করে জীবন ফিরে পাবো, আর আমিও আমার বাবারে ফিরে পাবো। আমার কি যে আনন্দ লাগতেছে, কালকে আমার বাবারে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। হ্যাঁ, নিয়ে যাবে, নিয়ে গিয়া তুমি চিকিৎসা করবে ভালো করে। ঠিক আছে, বুঝতে পারছো? কি ব্যাপার, কালকে আশা কইলো যে ওর মায়ের অসুস্থ, আজকে কইতেছে বাবা অসুস্থ, তাহলে কি আশা মান নাকি?
চলো না করল। হ্যাঁ, আমার মনে হয় আমি একটা বিশাল ভুল করছি। এত বড় ভুল আমি কীভাবে করলাম? আমি মানব চিন্তি ভুল করে হালাইছি। এই ভালোবাসার দিকে আমি ওভাবে হারাইছি মা। যাকো আমা অমন থেকে আমি তাইনি না। তোমার একটা কথা হলো বাইরে যাব না মা, আমি বাপের হারাইছি। আমি মা তোমার মা হারাইতে চাই না মা।